এই সরকারকে যদি আমরা সরাতে না পারি, এই দেশের অস্তিত্ব থাকবে না, জাতির অস্তিত্ব থাকবে না। বন্ধুরা, আওয়ামী লীগের এই সরকার, যাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই, অনির্বাচিত সরকার, তারা সারাক্ষণ ঢাকঢোল পেটাচ্ছে টেলিভিশনে, বক্তৃতায়, সব জায়গায়। দুর্ভাগ্য আমাদের যে এই ধরনের একটা সম্পূর্ণ গণবিরোধী একটি শক্তি তারা এখন দেশ শাসন করছে। অনেক দীর্ঘ আলোচনা করা যায়, সেটা দীর্ঘ আলোচনা করার অবকাশ নেই। শুধু এইটুকু আপনাদের আমি বলতে চাই যে আর নয়, এখন সময় এসে গেছে যার যা শক্তি আছে সেই শক্তি দিয়ে সমস্ত দেশের মানুষকে জাগিয়ে তুলতে হবে, এই গণজাগরণের কাজটা করবেন। আমি কিছুক্ষণ আগে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপকদের সঙ্গে কথা বলছিলাম। আমি নিশ্চয়ই জিয়া পরিষদে আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা আছেন যারা শিক্ষকতা করছেন, স্কুলের শিক্ষক আছেন সব জায়গায়, তারা গিয়ে গিয়ে আমি মনে করি যে তাদের এখন এটা একটা বড় কাজ হবে, শুধু ঢাকা শহরে নয়, সারা দেশে ছড়িয়ে পড়তে হবে সকলে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এই আন্দোলনকে দমন করবার জন্যে এই সরকার কিভাবে তারা নেকেডলি উলঙ্গভাবে নেমে পড়েছে। এরা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের কথা বলে বিরোধী দলের সমাবেশকে, শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধা দিচ্ছ কেন? বাস মালিকদের দিয়ে বাস গণপরিবহন বন্ধ করে দিচ্ছে কেন? কারণটা কি? যে সমাবেশ যেন বড় না হয়। আজকে সব পত্রপত্রিকা বলতে এসছে, কোন মানসিকতা? সমাবেশ বড় না হতে তাদের লাভটা কী হবে? তাদেরকে তারা বলতে পারবে দেখো বিএনপি সমাবেশ বড় হয় নাই, তাতে কী হবে? মানুষের ভেতরে অন্তরের মধ্যে তো তোমাদের জন্য ঘৃণা এসে গেছে, প্রতিটি মানুষ এখন তোমাদেরকে ঘৃণা করে, কারণ তোমরা শুধু মিথ্যার উপরে, তোমরা শুধু কথার উপরে তোমরা বসে আছো, টিকে আছো, আর অন্য কোনো কারণ নেই। আর তোমাদের সেই বন্দুক পিস্তল দেওয়া যে সমস্ত বাহিনী আছে সেই বাহিনীর কারণেই তোমরা টিকে আছো। এই সরকারকে যদি আমরা সরাতে না পারি, এই দেশের অস্তিত্ব থাকবে না, জাতির অস্তিত্ব থাকবে না। বন্ধুরা, বিএনপি কাজ করছে, বিএনপি একটা রাজনৈতিক দল, কিন্তু সমস্যা সংকট আজকে সমগ্র জাতির, সংকট সমগ্র দেশের। তারা একে একে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। নির্বাচন দেখছেন, কয়েকদিন ধরে নির্বাচন কমিশন নিয়ে কী চলছে, তাদের তৈরি করা নির্বাচন কমিশন তাদেরকেই, তাদের ডিসিএসপিরা মানে না, তাদের কথা শোনে না। তাহলে এই নির্বাচন কমিশন তৈরি করেছে কাকে নির্বাচন নির্বাচিত করবার জন্যে? তাদেরকে। আবার একটা ভুয়া একটা নির্বাচন দেখিয়ে তারা আবার ক্ষমতায় আসতে চায়, দুবার করেছে তাই, 2014 করেছে। এত গণতান্ত্রিক যে আপনার 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা করে দিয়েছে 2014-তে, আর 2018-তে এত আস্থা তাদের জনগণের উপরে, সবসময় বলো কি জনগণের ভোটে নির্বাচিত, সবসময় বলে দেখবেন। তা আগে রাখতে ভোটের ফলাফল ঘোষণা করতে হচ্ছে কেন? নির্বাচন দাও, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করো, সেখানে যদি টিকে থাকতে পারো মোস্ট ওয়েলকাম, কিন্তু জানো যে সেটা তোমাদের পক্ষে সম্ভব নয়। সেই কারণেই তোমরা তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছ 2012 সালে, তারপর থেকে গোয়ের জোরে জোর করে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে নির্বাচন কমিশন তৈরি করে তোমরা ক্ষমতায় বারবার করে ক্ষমতা যাচ্ছ।